আবারও উত্তপ্ত বাগচা। ময়না থানার বাগচা গ্রাম পঞ্চায়েতের গোড়া মাহাল গ্রামে পুলিশ ক্যাম্পে ঢিলছোড়া দূরত্বে স্থানীয় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে। আহত এই ব্যক্তির নাম বেঙ্গল মণ্ডল, বাড়ি গোড়া মাহাল গ্রামে। অভিযোগ, আজ সকালে সজলধারার কাজ করতে যাওয়ার সময় অতর্কিত হামলা চালায় বিজেপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী, মেরে হাত পা ভেঙে নদী বাঁধের উপরে ফেলে দিয়ে যায়। জানা গেছে ওই ব্যক্তির বড় ছেলে তৃণমূলের সাথে যুক্ত, সেই রাগে বাবার উপর হামলা চালানো হয়। যদিও বড় ছেলে পারিবারিক সূত্রে আলাদাভাবে থাকেন বলেও জানা গেছে। আহত অবস্থায় তাকে গড়া মাহাল গ্রামেই পুলিশ ক্যাম্প থেকে পুলিশ উদ্ধার করে প্রথমে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হসপিটালে ভর্তি করেছে। আমার নাম বেঙ্গল মণ্ডল। কি হয়েছে কি? আমি সজলধারায় কাজ করতে গেছিলাম, ওরা আমাকে জোর করে ধরে মারধর করে পাহাড়ে ভেঙে দিয়েছে। খারাপ এই বিজেপির লোক। কী নাম ওদের? ওদের নাম বিজয় ভিয়ান, লালু মণ্ডল, সঞ্জয় তাঁতি, আর ওই নাড়ুর ছেলে। আপনি আপনি কেন গেছিলেন? সজলধারায় ওই যে পায়ে পাতা হচ্ছে না, আমি ওইখান দিয়ে ক্যাম্পের কাজ দিয়ে তো এসেছি। কিছু হয়নি, ওখানে পুলিশ ক্যাম্প আছে। আচ্ছা, কী দিয়ে মারধর হয়েছে? ওরা ওই ডান দিয়ে আমার পা, ওই আমি বুঝতে পারিনি। আমি কি, আমি তো কোনো রাজনীতির ধারে নেই, আমার কোনো কেস নেই, কিছু নেই, আমাকে কেউ কিছু বলেনি। আমি এই বিশ্বাসে গেছি, আমার তো কোনো কেস নেই বা আমার বিরুদ্ধে কোনো গড়াল, আমার বিরুদ্ধে আমার কোনো দামে আমার কোনো জিডি নেই, কিছু নেই। আমি আমার সৎ মূল্যে আমি গেছি সব জায়গায় সৎ কাজে। আমি সজলধারা প্রকল্পে আমি কাজ করি, এই পায়ে পাতা হচ্ছে আমি ওই জায়গায় গেছিলাম। কোনো দল করেন আপনি? না, আমি রাজনীতি আগে সিপিএম করতাম, যখন সিপিএম থেকে যখন এখানে কেউ নেই, আমি সেদিন থেকে আমি আমার নীরব, কোনো তৃণমূলে যাইনি আর বিজেপি তো যাইনি। তাহলে মারলো কেন? আমাকে বলছে তুমি আমার ছেলে কি? আমি বলছি আমার ছেলে এখন প্রাপ্ত বয়স কোথায় গেলো? আমি তো সজলধারায় থাকি, আজ এক বছর আমার ওখানে কাজ হচ্ছে, আমিও সেখানে থাকি, আমার সজলধারায় আমি থাকি, কিন্তু আমি তো কোনো রাজনীতি যাইনি। আমাকে বলছে তোমার বেটা কিনা, আর বেটা যদি আসছে, আমি তো ঘরে থাকিনি, আমি অন্য জায়গায়। আপনার ছেলে কি তৃণমূল করে? আমার ছেলে পুরো তৃণমূল করতো না, কিন্তু আমি কিন্তু করে কি না আমি সেটা বলতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমার তো বেটাকে ওরা বিজেপি লোক মারধর করছিল, সেই দিনে খেপে মোটামুটি সে তার তৃণমূল যাক যে যাক, আমি কিন্তু জানি না তার ব্যক্তিগত স্বাধীনতা। সে তো হ্যাঁ, তার রাগটা আপনারও তুলেছে। হ্যাঁ, আচ্ছা। দক্ষিণ শহরতলির মহেশতলা পুরসভার অন্তর্গত মহেশতলা থানার বিপরীতে বামফ্রন্টের নেতৃত্বে প্রতিবাদ সভা সংগঠিত হল। কলকাতা কর্পোরেশনের নির্বাচনকে প্রহসনে পরিণত করার প্রতিবাদে বামফ্রন্টের জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় প্রধান বক্তা ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক ও প্রাক্তন সাংসদ শমিক লাহিড়ি। রাত 9টায় স্কুটিনি, আপনার অফিসাররা ওখানে বসে ঝুলছেন, তারা বলছেন স্কুটিনি করতে পারবো না। গোটা রাজ্য জুড়ে আজকে আমরা এই গণতন্ত্র বাঁচাও দিবস পালন করছি, কারণ কলকাতা কর্পোরেশনের নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছে। অসংখ্য ওয়ার্ডে আপনি দেখবেন 80-93% পর্যন্ত ভোট পেয়েছে, 100% পর্যন্ত ভোট পেয়েছে, এরকম বুথ কম নয়। এটা কী হচ্ছে? অবাধ লুটপাট, গণতন্ত্র তাই চলবে? যা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে তাই তো পুনরাবৃত্তি। এমনিতেই নির্বাচন করে না, আদালতের নির্দেশে নির্বাচন করছে, এখনও 111টা পৌরসভার নির্বাচন আছে। এই দুর্বৃত্ত দিয়েই পশ্চিমবাংলা লুট চলবে? সারা বছর লুট করবে টাকা, আর ভোটের সময় ক্ষমতার জন্য লুট করবে ভোট? এ চলতে পারে না। সেই জন্যই এই প্রতিবাদ সভা, সব মানুষের কাছে আবেদন জানানোর জন্য। আপনি আদালতে গিয়ে হলফনামা করছেন?
হলদিয়া ইন্ডিয়ান অয়েলে আগুন, মৃত তিন, আহত বহু। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চলে আইওসি কারখানায় আগুন, কাজ চলাকালীন আগুন ছিটকে গিয়ে ন্যাপথা ইউনিটে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এই আগুনে তিনজনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 50 জনের মতো। আশঙ্কাজনক অনেকেই আহতদের দুর্গাচক হসপিটালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে তমলুক জেলা হসপিটালে ও কলকাতায় রেফার করা হয়েছে। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন ও বিশাল পুলিশ বাহিনী। আমি দেখলাম, শুনলাম যে আগুন লেগেছে, 50-60 জন ভর্তি হয়েছে, এই জন্য আমি ছুটে এলাম। শুধু পঙ্কেশ প্রামাণিক, তাতে কয়েকজন মারা গেছে শোনা যাচ্ছে। তার সেই যে আত্মীয় আমার একজন ডিউটিতে ছিল, তার খোঁজ নেওয়ার জন্য এসেছি আর কি। মানে কী জানতে পেরেছেন, কী হয়েছে? না কিছু জানতে পারিনি স্যার, কেউ আসেনি এখন এইখানে, কোনো সেই নামে কেউ আসেনি। যে আতঙ্কে আছে তবুও তো হ্যালো রিপোর্টারের কাছে, রিপোর্টার আমার নাম মানস কুমার বাড়ুই, আমি শ্রী মেডিকেল স্টাফ ছিলাম এককালে। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার। পরিবেশ, ওয়ান কফি প্লিজ। বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাই ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।